নমস্কার দর্শক বন্ধুরা, আমি কল্পনা, চলে এসেছি আজকে আবার আমার চ্যানেলে ব্লগ আর কুকিং এই দুটোই নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন এখন আমার চান হয়ে গেছে, এখন বাজছে ভোর 4টা। আপনারা মনে হতেই পারে কেন আজকে এত সকালে আমি চান করে নিয়েছি। আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী, আপনারা সবাই জানবেন যে চাপড়া ষষ্ঠীটা কী। চাপড়া ষষ্ঠী একটা পুজো, সে এই কারণে আমি আজকে ভোরবেলায় উঠেছি। আজকে আমি এই জন্যেই ভোরবেলা উঠেছি যে চাপড়া ষষ্ঠীর মেন প্রসাদ হচ্ছে ছোলা। ছোলাটা হচ্ছে চাপড়া ষষ্ঠীর মেন প্রসাদ, এইটাকে ভেজাতে হবে। এইটা যদি এখন থেকে যদি না ভিজাই, সকালে যখন পুরোহিত মশাই পুজো করতে আসে তখন ছোলাটা মানে দেরি করে ভেজালে ছোলাটা আর ভেজে না, সেই জন্য আমি এত সকাল সকাল উঠেছি। আপনারা সকলেই জানেন যে একটা আমাদের গ্রামেগঞ্জে ভাষাতে আছে, মানে এই চাপড়া ষষ্ঠীটা এলো আর সব পরবগুলোর মানে আরম্ভ হয়ে গেল। এই যেমন আজকে চাপড়া ষষ্ঠী, আবার একদিন পরেই হচ্ছে রাধা অষ্টমী, তারপরে জিতাষ্টমী, এরপরেই হচ্ছে মহাষ্টমী। তাহলে একটার পর একটা সব শুরু হয়ে গেল। তাহলে এবার আমি আজকে এখানে ফার্স্টে ছোলাটা ভিজিয়ে দিচ্ছি। ভোর যখন হবে তখন পুরোহিত মশাই আসবে, আমাদের এখানে গ্রামে একটা সব থেকে যে বড় পুকুরটা আছে ওইখানেই আমরা আজকে পুজো করি। তাহলে এখন ছোলাটা ভিজিয়ে দিচ্ছি। এইখানে আমি এই যে আমাদের এই পিতলের হাঁড়িটাতে ছোলাটা ভেজানো হয়, এবার এইটাতে আমি এখন এখানে ধান দিয়ে দিয়েছি। এবার এর ধারে ধারে একটা হালকা একটা আলপনা দিয়ে দেবো। এর আগেই দেখিয়েছি যে এটা আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরটাকে আমরা লক্ষ্মীঘর বলি। আলপনাটা দেওয়া হয়ে গেল, এবারে হাঁড়িটাকে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। এখানে এরকমভাবে সিঁদুরের দাগটা দিয়ে দেব। এবারে এই হাঁড়িটার ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। এইবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা শসা, আর এই যে হত্তকি, এই হত্তকিটা জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ছোলাটাকে দিয়ে দিলাম, এখন এই সব ছোলাটাই আমি ভিজতে দিয়ে দিব। ছোলাটা ভেজানো হয়ে গেছে, এবার এটাতে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার আপনাদের সঙ্গে আমি সকালবেলায় কথা বলবো। আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে, ভোর হয়ে গেছে পুরো, এখন বাজে 7:30। এইবার ছোলাটাও ভিজে গেছে, পুরো ঠাকুরের প্রসাদ রেডি করছি। আর আপনাদের প্রিয় ওম আমার পুরো হেল্প করছে, ও তো সবসময় আমাদের সব কাজে থাকে, আর আমাদের সাথে হলে তো কিছু বলারই নাই। এখানে আমরা পুরো প্রসাদ রেডি করে নিয়েছি, পুকুরে যাব, এখনও পুরোহিত মশাই আসেনি। এখানে দেখতে পাচ্ছেন আমি 6টা থালা সাজিয়েছি, এটা খালা বলে, ওখানে বাচ্চাগুলো থাকবে, ওখানে বাচ্চাদের হাতে 6টা বাচ্চাকে আমি এই প্রসাদটা দেবো। এখানে অল্প দই আর হলুদের এটা টিপ পরাবো, আর নিয়েছি একটুখানি এখানে সিঁদুর, তারপরে এইটা আছে কাজল। আজকে এই কাজলটা ওখানে মানে দিতে হয়। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা, এটাকে বলে মাথানি। এই মাথানিটাতেই আজকে আমরা পুকুরে পুজো করব। এর মধ্যেই সিঁদুর দিব, তারপরে এই দই হলুদের ফোঁটা, তারপরে কাজলের টিপ। এরপর আপনাদের সাথে এবার পুকুরে দেখা হবে, এখন পুরোহিত মশাই আসুক, তার অপেক্ষা। আজকে আমাদের এই পুজোর জন্য শালুক ডাটার মালা লাগে, তো আমার হাজবেন্ড পুকুরে নেমেছে শালুক ডাটা তুলতে। ওই যে দেখুন শালুক ডাটা তোলা হয়ে গেছে, শালুক ডাটাগুলোকে নিয়ে এসে নিয়ে মালা তৈরি করব। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এবার পুকুরে দেখা হবে। এখানে দেখুন সব প্রসাদের থালা রেডি আছে, শুধু আমার নয়, আরও যারা আমাদের পাড়াতে আছে সবাই নিজের প্রসাদের থালা নিয়ে চলে এসেছে। আরও এখানে অনেকেই আছে পুজো দিতে আসতে, ওই যে দেখুন আরেকজন ঢুকলো। এদিকে আমার হাজবেন্ড শালুক ডাটা তুলে নিয়ে চলে এসেছে, এবার ও মালা বানিয়ে দিবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে শালুক ডাটার মালাটা বানাতে হয়।
মালাটা একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার মাথানির মধ্যে দিয়ে দেব, নিয়ে পুজো করব। ইনি হলেন আমাদের পুরোহিত মশাই, এনার নাম হলো আশিস, এনে আমরা আশিসদা বলেই ডাকি। আমাদের যে কোনো পুজোতেই উনিই পুজো করেন। আমাদের পুকুরটা খুবই বড়, এবার বৃষ্টির জন্য এত বেশি জল হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে আমি নামতে আমার একটু কষ্ট হচ্ছে, উপর থেকেই পুরো স্লিপ হয়ে গেছে, ওই জন্য এত আস্তে আস্তে নামছি। আপনাদেরকে আগেই বলেছি ওই মাথানি সম্বন্ধে, ওই মাথানিটা পুরোহিত মশাই জলের মধ্যে রেখে দিয়েছেন, এবার উনি আগে সব কিছু সিঁদুর দই হলুদ কাজল সব পরিয়ে দেবেন, তারপরে আমরা পুজো করব। আমাদের পুজো হয়ে গেছে, এবার তখনই আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে ছটা খালা আমি সাজিয়েছি, এবার এই ছটা বাচ্চাকে প্রথমে দই হলুদের ফোঁটা দিয়ে আমি প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, আমি প্রথমেই বলেছিলাম আজকে আমার এই ভিডিওটাতে ব্লগ আর কুকিং দুটোই দেখাবো, কিন্তু আজকে আমি ব্লগটা পোস্ট করছি কিছু কারণবশত কুকিংটা আমি পোস্ট করতে পারছি না, কুকিংটাও খুব শীঘ্রের মধ্যেই আপনাদের কাছে নিয়ে আসবো। নমস্কার।